বন্ধুরা, আজকে আমি রান্না করবো মুসুর ডালে বড়া করে ঝোল। দেখো, তার জন্য মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি কেটে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। আর এই মুসুর ডালটাকে এবার আমি একটু মিশ্রণে বেটে নেব। দেখো, মুসুর ডালটা বেটে নিয়েছি, এবার মিশ্রণে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে আমি একটু মিক্সিং করে দেবো। এটা বেটেছি, সেটা একটু এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজও দেবো সাথে, একটু ফাটিয়ে দিয়ে দেবো, ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিয়ে দেবো, নুন, একটু হলুদ, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আমি দিয়ে দেবো চিড়ে, কেটে পিসগুলো করে নিয়েছি কেটে কেটে। এবার আমি মশলাটা দিয়ে নিয়েছি, এবার আমি দেবো হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মানে চিনি দেবো সামান্য, দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা দিয়ে। মশলা জলটা খুব বেশি দেবো না, অল্পই দেবো, আমার রান্নার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।